প্রিয় ভিউয়ার্স, আমাদের মেডিসিন টিপ চ্যানেলে আপনাকে স্বাগতম। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। প্রিয় দর্শক, কিছু মহিলাদের বক্ষ বড় হয় না, আবার অনেক মহিলাদের বক্ষের আকার অনেক ছোট হয়। কিন্তু আজকাল মহিলারা নিজের শারীরিক সৌন্দর্য নিয়ে অনেক চিন্তিত থাকে এবং তাদের বক্ষ বড় করার জন্য চিন্তিত থাকেন। দর্শক, আসুন এবার আমরা জানব কিভাবে বক্ষ বড় করা যায়। হাত ঘষে গরম করে দুই হাত স্তনের নিচে হালকা চেপে ধরে ডান হাত গড়ির কাটার দিকে আর বাম হাত গড়ির কাটার উল্টো দিকের মতো ঘুরিয়ে ঘুরে ম্যাসেজ করুন। সকালে ঘুম থেকে ওঠার সময় আর রাতে ঘুমাতে যাওয়ার আগে 15 থেকে 30 মিনিট এভাবে 100 থেকে 300 বার ঘুরিয়ে ঘুরিয়ে ম্যাসেজ করুন। মাসখানেকের মধ্যে স্তনের সাইজ পরিবর্তন হতে পারে, সেই সাথে পুষ্টিকর ও স্বাস্থ্যকর খাবার খেতে হবে। রাতে অনেক ঘুমাতে হবে। ব্রেস্ট নিয়মিত ম্যাসেজ করলে এটা ধীরে ধীরে বড় হতে থাকবে। মেয়েদের জন্য ব্রেস্টের কিছু স্পেশাল ব্যায়াম আছে, যেমন ব্রেঞ্চ প্রেস, বাটারফ্লাই প্রেস, পুশ আপ। নিয়মিত এগুলো করে ব্রেস্টের টিস্যুতে ব্লাড ফ্লো বাড়াতে হবে। এতে বুকের পেশিগুলো সঠিক শেপে এসে স্তনকে সুগঠিত করবে। এটা অনেকটা বডি বিল্ডাররা যেভাবে শরীরের পেশি বৃদ্ধি করে সেভাবে করে থাকে। স্তন বড় করার উপায়গুলোর মধ্যে একটি হলো স্নান করার সময় হাত দিয়ে ব্রেস্টের চারপাশে 10 থেকে 15 মিনিট ম্যাসেজ করবেন। চাইলে ম্যাসেজের সময় হালকা গরম করে সামান্য সরিষার তেল বা খাঁটি মধু ব্যবহার করতে পারেন। আপনার শরীর যদি রোগ হয় তাহলে 2 থেকে 3 মাস সুষম খাদ্য খেয়ে শরীর ঠিক করেন। দুধ, ডিম, কলা, ফল একটু বেশি খেলে উপকার পাবেন। শরীর বাড়ার সাথে সাথে আপনার স্তন বড় হবে। আপনি যখন থেকে ব্রেস্ট বড় করার ব্যায়াম ও ম্যাসেজ শুরু করবেন তখন থেকে ব্রেস্ট এনলার্জিং ক্রিম ব্যবহার বন্ধ করে দিন, কারণ এ ধরনের ক্রিম কোনো কাজে আসে না। এছাড়া ব্রেস্ট বড় করার জন্য কোনো ধরনের মেডিসিন সেবন করবেন না। 1 বা 2 সপ্তাহ পরপর নিজের স্তন মাপন পরিবর্তন হয়েছে কিনা, টাইট জামা কাপড় পরিধান করতে হবে, সঠিক মাপের ব্রা পরিধান করতে হবে। প্রিয় দর্শক, আজকের ভিডিওটা আপনাদের উপকারে আসবে, তাই লাইক, কমেন্ট, শেয়ার চাই।